আই তুই হঠাৎ করে এই ধরনের কথা বলছিস কেন? হ্যাঁ, ঘটনা কি, সমস্যাটা কি তোর? তার মানে তীরটা একদম ঠিক জায়গাতেই মেরেছি, তাই না? আমি যেটা বলেছি তার মানে সেটাই। কি যেটা বলেছি সেটা সত্য না? এই জন্যই তো বলি যে একটা রুমের ভিতরে কি ঘটছে সেটাই আমি জানতে চাইছিলাম। আমি না তোর সব সত্য, সব সত্য আমি যদি সবার কাছে ফাঁস না করেছি। বাবা বাবা, ও একটা সাইকো, ওকে কিন্তু বাসায় রাখাটা খুবই ডেঞ্জারাস। ওকে বাসায় না, ওকে পাগলাগারে দিয়ে আসতে হবে বাবা। সম্ভব না, ওর সাথে বাসায় থাকা একদম সম্ভব না বাবা। জেরিন জেরিন, তুমি জানো এমন তুমি ওর সাথে উল্টো পাল্টা কথা বলতে যাও কেন? কি বললে বাবা? বাবা, তোমার কেন মনে হলো যে আমি ওর সাথে কি উল্টো পাল্টা কথা বলতে যাব? আমার ওর সাথে কথা বলার কোনো দরকার আছে না, ওর সাথে আমার কথা বলার কোনো রুচি আছে? আমি কিছুই বলিনি, হঠাৎ করে ও এসে আমার গলাটা চেপে ধরলো, আমি কিছুই বলতে পারিনি। হঠাৎ করে? বাবা, ও আসলে একটা সাইকো, তুমি ওর কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করবে? ওর সাথে তোমার কথা না বললেই তো হলো, তাহলে তো হয়ে যায়, এত কিছু পাই না। যাও, তুমি গিয়ে একটু পানি খাও, যাও যাও। আমার প্রশ্রয় মানে আমি জারাকে কি প্রশ্রয় দিলাম? কি বললে খালামণি? জারাকে তুমি প্রশ্রয় দিচ্ছ না? তুমি একবার চিন্তা করে দেখো তো খালামণি, তুমি জারাকে সবার থেকে হাইড করার জন্য কি কি করেছো? তুমি জারাকে একটা রুমে বন্দি করে রাখলে, বন্দি করে সবার চোখের আড়াল করে রাখলে, তারপর তার জন্য একটা বডিগার্ড পর্যন্ত রাখলে, আর তুমি বলছো যে তুমি ওর জন্য কিছুই করনি? অদ্ভুত খালামণি। তুই যা ভাবছিস সেটা না জেরিন, আমি শুধুমাত্র হেল্প করেছি সবার কথা ভেবে, এ বাড়ির কথা ভেবে। ওর তো আসলে একটা সঙ্গী দরকার, সেই জন্য জাস্ট একটু হেল্প করেছি। খালামণি, কি হয়েছে তোমার বলো তো? হ্যাঁ, তোমাকে দেখছি খুব অন্য মনস্ক থাকছো, আমি তোমাকে এত উত্তেজনা নিয়ে সব কিছু বলছি, সামথিং ইজ রং। হ্যাঁ, খুবই ফিশি মনে হচ্ছে, সত্যি করে বলো তো খালামণি, মানে তুমি বা তোমরা কি কিছু লুকাচ্ছো? মানে জারার কোনো কিছু বললে তুমি আমাকে এমনভাবে মাথায় হাত বুলাচ্ছো, মনে হচ্ছে যে আমি তোমার অনেক দূরের, জারা তোমার খুব কাছের। কি হয়েছে বলো তো? না না না, কিছু হয়নি, আমি বুঝতে পেরেছি তুই খুব ভীষণ মনে কষ্ট পেয়েছিস, অনেক রাগ করে আছিস। আচ্ছা জারা, জারা কী করেছে তোর সাথে বলতো, বলতো আমাকে। কী করেনি খালামণি সেটা একটু আমাকে বলো তো, কী করেনি? কী বলবো খালামণি, ওই মেয়েটা তো একটা মেয়ে না, একটা রাক্ষস। কি শক্তি ওর হাতে বাবা রে বাবা, গলাটা এমন করে চেপে ধরলো, আরেকটু হলে তো আমি মরেই যেতাম। শুধু বাবা এসেছে বলে আজকে আমি জীবিত অবস্থায় তোমার সামনে বসে আছি।
কি বলিস, যারা হঠাৎ এমন করলে কেন? হঠাৎ কি হলো ওর? কি জানি, সেটা তো তুমি ভালো করে বলতে পারো। নিশ্চয়ই এমন কিছু ঘটছে যেটা শুধু তুমি আর যারা জান। কোনো কিছু না ঘটলে যারার চেহারা এমন হয় না। সত্যি করে বলো তো খালামণি, আসলে কি হয়েছে? জানি বলবে না, কোনো প্রবলেম নেই। ওই যে ওই মোটুটা আছে না, ওটাকে ভালো মতো ধরলে সব কিছুই বলে দিবে, কোনো সমস্যা নেই। আহাব জেরিন, কি শুরু করলি? ওই মোটুটাকে তুই চাপ দিবি, ও তো যারার কাছে গিয়ে সব কিছু বলে দিবে, তখন তো গন্ডগোল আর বাড়বে। এসব বাদ দে তো, তুই যারার কথা একদম ভুলে যা, যারার ব্যাপারটা আমি দেখছি। তুই মায়ের ব্যাপারে কতদূর কি করলি সেটা বল। মায়ের বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওটা আমি খুব ভালো করেই জানি কিভাবে কি করতে হবে। তবে যারাকে তো আমি ছাড়ছি না, যারাকে বলে দিও সাবধান হয়ে যেতে, ওর জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। আচ্ছা তুই শুন, তুই যারার কথা বাদ দি তো, ওর ব্যাপারটা তো আমি দেখছি, ছোট্ট একটা মানুষ, ওর কথা তুই ভুলে যা। তুই বরঞ্চ মায়ের দিকে ফোকাস কর, ঠিক আছে? কথাটা কিন্তু ভালো লাগলো না খালামণি। সেটাই বলছি যে ভেতরে নিশ্চয়ই অন্য কিছু চলছে। না যারাকে তো দেখবই, মায়ের ব্যাপারটাও দেখছি, তবে একটা কথা বলে যাই খালামণি, যারাকে আমি ছাড়ব না। তুমি এটা ওকে বলে দিই। আহা বোন তো না, সেদিন তো রেগে গেছে যারার উপরে। যারা কেন এতটা বোকামি করলো, ওকে কেন রাগিয়ে দিল যারা? উফ।